এত বড় পালন করছে ওই গরু ভাই যেটা প্রেগন্যান্টে দেখছিলাম হ্যাঁ আপনি দেখছেন এটা কিন্তু বাইরের ইউটিউবে দেখা যায় সিরিয়াল ধরে বাইদে থয় আপনি নেস থাকে না নেস কাটা থাকে এই উলানের জন্য কিন্তু আমার এই গোটা সেই ওই গিটা নিয়ে বাচ্চা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক কয় ভাই আচ্ছা একদম মায়ের মতো কালার মায়ের চেয়ে ভালো কালার পাইছে যাক জীবনে আমি একটাই কথা বলতেছি যে বহুত গরু বেচছি আমি এই রকম সেম মেলে না দর্শক আসসালামু আলাইকুম আজ 12 সেপ্টেম্বর 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেলে অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার হয়ে এসে হাতের ডান পাশে যে বড় খামার এটা হচ্ছে হুমায়রা ডেইরি ফার্ম এখান থেকে এই ফার্মের মালিক রফিক ভাই গাভী গরু বিক্রি করে থাকে রফিক ভাইয়ের আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এখন ওনার খামারে নতুন যে গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব কী কী দামে বিক্রি করবে কেমন সুবিধা দিবে সেই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি কেনা বেচা কেমন কেনা বেচা মাশাআল্লাহ চলতেছে মোটামুটি ভালোই গতকালকেও তো অনেকগুলো গরু দেখলাম আজকে গরু ছিল অনেকগুলো প্রায় 26-27টা ছিল বেশি বেশি কমায় ফেলাইছি আর কি কয়টা আছে আর আছে আপনার 8টা আছে কিন্তু আমি দেখাবো আর কি বেশি কইছে কয়েকটা দেখাবো আর আচ্ছা ছোট সামের গরুগুলো মনে হয় সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওগুলা বিক্রি হয়েছে ছোটও বিক্রি হয়েছে বড়ও বিক্রি হয়েছে সেটাই বলতিছি এখন আর ছোট গরু আজকের প্রতিবেদনে আর নাই ছোট গরু নাই কেই আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের জানাবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের হারোপাড়া চৌবাড়িয়া আমার হুমায়রা ডেইরি ফার্ম আমাদের ভাঙ্গুড়া থানা জেলা পাবনা আচ্ছা এখান থেকে তো গাভী গরু বিক্রি করেন হ্যাঁ ইনশাআল্লাহ এখন কালেকশন কিভাবে করতেছেন সপ্তাহে কয়বার সপ্তাহে একবারই যাই একবার যাই সপ্তাহে একবারই যাই আচ্ছা মাল কিনে কে মাল নিজেই যা কিনে আর কিছু না যে অন্য মানুষের মাল কিনলে সেটা পছন্দ তা হয় না আচ্ছা টাকা পয়সা দিয়ে জিনিস কিনেন নিজের জিনিস যেমন নিজে কেনেন দর্শকরাও নিজেদের জিনিস নিজেরাই কিনতে পারবে হ্যাঁ তা তো 100 বার নিজেরাই কিনে এটা আচ্ছা কতগুলো গাবি দেখো বলেন 5 থেকে 6টা এরকমই দেখাবো বাচ্চা গরু দেখাবো বাচ্চা গরু বাচ্চালা গরু আছে কিন্তু এখন তো বিকাল টাইম উলান তো দেখা যাবে না আচ্ছা আচ্ছা কিন্তু তারপর আপনি দেখাই দিবেন আমি বলবো যদি কেউ বিশ্বাস করলে করবে না করলে নাই আচ্ছা বিশ্বাস করা অবিশ্বাসের কিছু নাই তো সরাসরি আসবে দেখবে এইটাই আমার কথা সরাসরি এসে দেখলে সবচেয়ে থেকে আমি আগাগোড়াই বলি যা আমার গরু আপাতত সরাসরি এসে যেন দেখে যাচাই করে যায় সুযোগ সুবিধা যে আগে যেমন ছিল যে গাভী অপছন্দ হলে এসে সরাসরি বাইনার টাকা ফেরত হ্যাঁ ইনশাআল্লাহ তবে এরকম হয় নাই হবেও না ইনশাআল্লাহ আশা করি অপছন্দের গরু ভাইয়ের কাছে ইনশাআল্লাহ থাকেও না না চলেন এক এক করে দেখান আর সঠিক বর্ণন ইনশাআল্লাহ আমাদের জানা ইনশাআল্লাহ যা এক নম্বর সিরিয়ালে রফিক ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সুন্দর বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা হলস্টাইন ফ্রিজেন ইনশাআল্লাহ কিন্তু কেউ রানী শঙ্কর ধরে তবে আমার মনে হয় এটা হলস্টাইন ফ্রিজেনই আর কি পিওর ব্রিড হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান 100 সুন্দর বেশি জন্য এগুলোকে রানী বলা হয় হ্যাঁ ইনশাআল্লাহ এই লোক বীজ দিছিল কিন্তু 3500 টাকা দিয়ে বীজ দিছে আপনি আমাকে গর্ত প্রতিবেদনে বলছিলেন হ্যাঁ যে বলছি একটা ভালো মানের বীজ দেয়া আছে হ্যাঁ ইনশাআল্লাহ এবং বাচ্চাটাও মাশাআল্লাহ বেশ ভালো বাচ্চা হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা গাভীর দাঁত কয়টা 6 দাঁত ছয় দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা পড়লো দ্বিতীয় বাচ্চা পড়লো ছয় দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে বলে কি ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক কয় ভাই আচ্ছা একদম মায়ের মতো কালার মায়ের চেয়ে ভালো কালার পাইছে যাক জীবনে আমি একটাই কথা বলতেছি যে বহুত গরু বেচছি আমি এই রকম সেম মেলে না আচ্ছা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হচ্ছে কাঁচা বাচ্চা লাগে 3-4 ঘন্টা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা হ্যাঁ জন্ম ফুল কি পড়ছে পড়ে নাই হয়তো পড়ছে মানে একটু জায়গা নিছে প্রসেসিং চলতিছে এগুলো পড়ে যাবে 2-1 ঘন্টার মধ্যে পড়ে এটা পড়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমার ইনশাআল্লাহ ফুল থাকে না আচ্ছা এত বড় পালন করছে ওই গরু ভাই যেটা প্রেগন্যান্টে দেখছিলাম হ্যাঁ আপনি দেখছেন এটা কিন্তু বাইরের ইউটিউবে দেখা যায় সিরিয়াল ধরে বাইদে থয়
আপনি নেজ থাকে না নেজ কাটা থাকে এই উলানের জন্য কিন্তু আমার এই গোটা সেই ওই গিটা আচ্ছা অনেক বড় পালন করছে কত লিটারে পালন হয়ে আছে এটা প্রথম দিনেই আপনি 24 25 দুধ হইছে আমাদের কিন্তু প্রথমে যে প্রথম দিন যেদিন ভিডিও করি সেদিন পালন এত করছিল না আপনি মানে চ্যালেঞ্জের মতো করেই বলছিলেন যে পালন করবে এবং দুধ আগেই 24 25 টা হইছে হ্যাঁ এটা হইছে আচ্ছা এগুলোর কত লিটার দুধ আসবে এই বিয়েনে এইটা আমার ধারণা যেইবার হয়তো 30 লিটারই আশা এখন 2 1 কেজি হয়তো আপনার এমন তেমন হবে ইনশাআল্লাহ আচ্ছা তবে আপনার আশা 30 টাই আছে হ্যাঁ আচ্ছা 2 1 কেজি এলোমেলো হতে পারে যে কিনবে নিজের চোখের আইডিয়াতে কিনতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা তো তাই হবে আচ্ছা রফিক ভাই শাল দুধ টানছেন কি শাল দুধ আমি একবারে টানি দিয়েছি আমি একবারে টানাইছি মানে 12 14 কেজি টানি দিয়েছি তারপর টেম্পার কমে নাই আচ্ছা এই শাল আপনার ফুল পড়ার পরে আবার তো একবারে টেনে দিবেন নাকি ফুল পড়ার পর তারপর টেনে দেব এইটা যদি কেউ এই অবস্থায় বুকিং করে ভাই অনেক দামি গরু আমরা বুঝতেছি যদি বুকিং করার পর 15 দিন পরে এসে দুধটা দেখে নিতে চায় নাকি বেশি করে বায়না করলো ভাই এটা থাকবে না খামাখায় তাকে আমি আশ্বাসটা দেওয়াটা ঠিক না থাকবে না না এগুলো থাকবে না আচ্ছা তো মোটামুটি এখনকার দাম কত চাচ্ছেন এখন এই গোটা আমি আগে চাইছি এক রকম এখন হচ্ছে আরেক রকম কারণ আমার ভাগ্য এটা ইনশাআল্লাহ চলে আসছে তবে হবেও তাই আগে চাইছি একটু কম এবার একটু বেশি আগের প্রতিবেদনে কত দাম চাইছিলেন বলেন আগের প্রতিবেদনে মনে চাইছি আমি 35 চাইছি আচ্ছা কত 35 3 লক্ষ 35 এবার কত এবার 3.5 লক্ষ টাকা দাদা 3,50,000 হ্যাঁ হ্যাঁ এই কয়েকদিনে ব্যবধানে 15,000 টাকা বেড়ে গেল ও ভাই এইটা দেখেন এতই কষ্ট করছি মানুষ জনের জন্য কিভাবে কষ্ট করতেছে দুইটা ব্যক্তি দেখছেন আচ্ছা আচ্ছা এটা তো হচ্ছে প্রচারের জন্য কষ্ট করছে হ্যাঁ দাদা তার জন্য তো 15,000 টাকা বাড়তে পারে না একটু দামটাম কমায় দেন যাতে সকলেই দাম দর করার সাহস পায় বা আচ্ছা ঠিক আছে তারপর আমার সাথে জানো যোগাযোগ করে আগের দামটাই রাখা যায় না আগের দামটাই থাকলো একটু দর একটা কথা কিন্তু বলা যাবে না আগের দামটাই 335 হ্যাঁ এখন কিন্তু দর দামের সুযোগ ছিল ভাই হ্যাঁ এবার আমি সুযোগ দেব না এটা একটাই অনুরোধ পালন বড় হয়ে গেছে এবারে একটাই অনুরোধ এই গরুটা আমি এই দামে আর এবার কিনতে পারবো না নিচে আর 5,000 টাকা কমায় দেন 30 মিল করে দেন যদি কারো পছন্দ হয় এই অবস্থায় তাহলে আপনি 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন 5,000 আমি কোথা থেকে দেব এটা আপনি দিবেন 330 আমার কাস্টমার আমার প্রতিবেদন দেখে কিনলে 3,30,000 দাম ইনশাআল্লাহ জান আপনার কথা রেখে দিলাম আচ্ছা চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভি দর্শক আচ্ছা ঠিক আছে দেখো 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন ভাই এটা কি জাতের গাভি এইটা জার্সির ভাগটাই হচ্ছে বেশি আর ফ্রিজিয়ানের ভাগটা একটু কম জার্সি ফ্রিজিয়ান ক্রস করাস বয়স কম 100 জাত এটা 8 দাঁত হয়ে গেছে 8 দাঁত 3 নম্বর বাচ্চা পড়ছে এটা 8 দাঁতে 3 নম্বর বাচ্চা এবারে কি বাচ্চা কোলে এবার বকনা বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা বকন বাচ্চা হ্যাঁ বাছুরটা কোন জাতের বাচ্চাটাও আপনাদের হলস্টাইন ফ্রিজিয়ান হয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান একটু লালটে ভাব আছে জার্সি ক্রস থাকতে পারে মা যেহেতু জার্সি আছে বয়স কেমন বাছুরের বাচ্চার বয়স 3 দিন ওই দিন লাভি আছেই কিন্তু আপনি দেখেন লাভি শুকায় গেছে 3 থেকে 4 দিন সর্বোচ্চ বয়স তো এখন তো বিকেল এখন তো আর পালান সকালের মতো দেখানো যাবে না বিকেল তো এই জন্য ধরেন এটা সকালে কেমন পালন করে সকালে খুব পালন হয় কত লিটার টানেন তাও কত লিটার গোটা দেন এখন পুরো দুধ আসে নাই গোটা কিন্তু দুধ হয়েছে আপনার 24 25 লিটার দুধ হয়েছে কিন্তু এখন আমি কারো কি দোয়া দিতে পারবো না আচ্ছা এখন কিভাবে নিবে এখন হয়তো সর্বোচ্চ আমি 17 18 হয়তো এরকম হতে পারে কিন্তু এর মধ্যে আরেকটা কিন্তু আছে আমি বলেই দেব এটা গোটা কিন্তু 2 বছর ধরে হচ্ছে 3 বান এক বান কিন্তু মায়ের এক বান কানা হ্যাঁ কিন্তু 3 বানে ওনার 24 লিটার দুধ পাবে তিন মানে 24টা তিন মানে 24 লিটার দুধ পাবে আটটা করে দুধ পাবে হ্যাঁ তিন বানেই আচ্ছা সকাল বিকাল দিয়ে এটা আপনাদের সামনের বানটা আছে এটা আপনাদের দেখাই দেব আমি আচ্ছা এখন কিনলে দাম কেমন পড়বে এই গোটা ভালো দাম ছিল 2,70,000 টাকা কিন্তু এখন যদি কেউ এইভাবে নেয় এটা আমি বলে দিচ্ছি ঠিক আছে দুধ আছে গোটা একটু ফুড আছে কিন্তু সেইভাবে দাম চাবেন এই জন্য কেউ নিলে 1,95,000 টাকা লব 1,95,000 কিন্তু এই তিন বানে দুধ পাবে সে ভরপুর দুধ পাবে আচ্ছা 25 উপরে দুধ পাবে 25 পিলা দুধ হওয়া লাগবে এটা আচ্ছা এখনকার দাম 190 যেমন আমার তো মিথ্যে কথা বলা একটু গরুটা দাঁড় করান আমি কোন বারটা দিশটা একটু দর্শককে দেখাই দিই এই যে প্রথম বারটা একটু উঁচু হয়ে আছে বোঝাই যাচ্ছে হ্যাঁ 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 এই সামনের এইটাই এই যে যে এই সাইডে দেখা দিচ্ছি এই দেন এই এই তিনটে দেখেন একটু দাঁড় করান দাঁড় করান একটু ধরেন গরুটা এই দেখেন এটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখেন এটাও ঠিক আছে আচ্ছা এই পাশেরটা এটাও ঠিক আছে দেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভি নিয়ে আসলেন এটা কি জাতের গাভি এটাও হলস্টাইন ফ্রিজিয়ান এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ বয়স কেমন চার দাঁত হ্যাঁ বাচ্চা দিছে না বাচ্চা দেনে দিবি আর কি কত নম্বর প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা চার দাঁতে দিবে আচ্ছা এখন সময় আর কতদিন পাবে গাভিটা সময় আমার মনে হয় 15 দিন লাগবে আর কি এখনো 15 দিন সময় লাগবে দেখি ওলানের চামড়া দেখি ওলানের চামড়াই দেখেন দেখলি বুঝতে পারবে এটা দেখার কি আপনি নিজেই দেখেন যে র্যাক কত দূর লিখছে কেমন পালন হবে এগুলো খুব পালন হবে গোটা প্রথম দিন আমার মনে হয় 15-16 লিটার দুধ হবে 15 থেকে 16 কেজি হ্যাঁ দাম
দাম লাগবে হচ্ছে 195000 টাকা 195 হ্যাঁ দরদাম করে দর্শকরা কিনবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এটা বড় সরো আছে কি জাত এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বয়স কেমন চার দাঁত চার দাঁত হুম চার দাঁত কত নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে এটাও চার দাঁতে প্রথম বাচ্চা হবে এখন প্রেগন্যান্ট হ্যাঁ সময় কত দিন আছে সময় এটাও 10 থেকে 15 দিন আছে ইনশাআল্লাহ এখনো 10 থেকে 15 দিন সময় আছে এগুলো কত লিটারের গাভী হবে ভাই এগুলো এরকমই আপনার 15 16 লিটার দুধের গরু হবে কি বেশি হতে পারে 1 কেজি আচ্ছা 15 থেকে 16 কেজির মতো দাম কত চাচ্ছেন এর দাম হচ্ছে আপনি 220000 টাকা 220 হ্যাঁ আচ্ছা একই দুধের গাভী দেখলাম আগেটা চাইলেন 195 হ্যাঁ আর এটা চাচ্ছেন 220 20 ওর বডি যে বড় আছে এটার বডি বড় হ্যাঁ বডি বড় খুব একটা বড় কিন্তু না না একটু বড় আছে আচ্ছা এই জোড়া নিলে একটু সুযোগ সুবিধা দেওয়া যাবে না জোড়া নিলে 20000 টাকা ছাড় করে দেব উপরের 20000 কম হ্যাঁ আচ্ছা একটা 190 আর এটা হচ্ছে 220 এভারেজ নিলে দুইটার 20000 টাকা ছাড় আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখেন দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্সড আছে জার্সি মিক্সড দুটেই অর্ডার দেয়া আছে ইনশাআল্লাহ মানে প্রপার মিক্সড হ্যাঁ বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা হবে না হ্যাঁ প্রথম বাচ্চা হবে পেটের নিচে কি ওটা নাভি না ওই নাভি না ভাই ওটা পানি গেছে আচ্ছা নাভি কিন্তু একটু আছে না হলে অত পানি এই বয়স একটুকো নাই এটা আমি গ্যারান্টি নাভি একটুকো দেখি নাভি আছে কিনা একটুক নাভিও নাই ভাই তাহলে এত পানি গেছে ভাই আমি কইছি পানি গেছে এই দেখেন থলথল করতেছে দেখেন আচ্ছা ও শুকাবে কবে শুকায় যাবে এটা বাচ্চা দেওয়ার পরে হয়তো ওই হয়ে যাবে আস্তে আস্তে বাচ্চা হওয়ার পরে হ্যাঁ এটা পানি নাভির সাথে দেখে আমি সেদিন খাদ্যটা কমায় দিয়েছি সময় কয়দিন আছে সময় এরকমই আপনার 14-15 দিন আছে খাদ্য বাড়াই দিলে তো ওই অত দূর দিয়ে পালান হয়ে যাবে হ্যাঁ ওই জন্য আমি ভাই আজকে কমায় দিই সত্য কথা যেটা পানি উলানে পানি চলে গেছে দেখে লাভিতে আমি খাদ্যটা কমায় দিয়েছি আচ্ছা এগুলো কত লিটারে গাভী হবে এ প্রথমে 20 এর উপরে হবে এটা প্রথমে 20টার উপরে হ্যাঁ দাম কত দাম লাগবে চাওয়ার দাম 330000 টাকা 330 এক দাম লিলে ফেরে আপনার 295000 টাকা 295 35000 ছাড় নাকি হ্যাঁ একবারে ছাড় রফিক ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে 00770664989 এটা তিন মুহূর্তে আছে হ্যাঁ এটা তিন মুহূর্তে আছে দর্শক যারা ভিডিওটা দেখতেছে যে গরুগুলো দেখালেন আজকে এই গরুগুলো নিয়ে বা দর্শকদের কোনো পরামর্শ দিতে চান পরামর্শ আমাকে আমার সাথে যদি ফোনে পরামর্শ চান আমি পরামর্শ দেব যতটুকু পারি যতটুকু বুঝি ইনশাআল্লাহ আমি তাকে পরামর্শ দেব আচ্ছা শুধু যে গরু কেনার জন্য ফোন করতে হবে তা কিন্তু না খামারে কোনো সমস্যা আমাকে অনেক লোক ফোন দেয় যে আমি কিছু আমাকে বলে যে ভাই কল্পনা কিভাবে হ্যাঁ অনেকে বলে যে আমার কাছে গরু নিয়ে আসছি ফোনটা তো ধরতেছে না তে ভাই গরুটার এই সমস্যা হয়েছে কি করব আমি বলে দিই ভাই এটা এটা করেন যেটুকু বুঝি আর কি ইনশাআল্লাহ আচ্ছা কারো ক্ষতি তো করা যাবে না কি দরকার এরা তো অবলা এরা তো বলতে পারে না আমি যেটুকু আমার অভিজ্ঞতা আমি যেটুকু জানি এটুকু তো আমার করতে হবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু